এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের কোন জিমেইল অ্যাড্রেস কেউ যদি অন্য ফোন থেকে ইউজ করে সেটি আপনি কিভাবে বুঝবেন এবং কি তাকে কিভাবে রিমুভ করবেন। হ্যাঁ বন্ধুগণ, এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আপনার জিমেইলটি কিন্তু আপনার লাইফের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আজকের এই ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং কি সাথে থাকবেন। তো বন্ধুগণ, ভিডিওটি শুরু করব, তবে আপনার কাছে ছোট একটি রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন সদস্যরা থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে কোনো ভিডিও মিস না হয়। আর আপনার যে কোনো সমস্যা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আপনার সমস্যা নিয়ে আমরা ভিডিও মিট করার চেষ্টা করব। তো বন্ধুগণ চলুন শুরু করা যাক। তো বন্ধুগণ, আমরা কিন্তু মূল কাজে চলে আসলাম। তো বন্ধুগণ, আমাদের প্রয়োজন হবে এই জিমেইল অ্যাপসটি। জিমেইল অ্যাপসটি প্রয়োজন হবে, আপনাদের সবার ফোনে আছে জিমেইল অ্যাপস। তো আমরা এই জিমেইল অ্যাপসে প্রবেশ করব। প্রবেশ করার পরে যে জিমেইলটি আপনি চেক করতে চান, যে জিমেইলটি দেখতে চান যে অন্য কেউ আপনার জিমেইলটি ইউজ করতেছে কি না, সেক্ষেত্রে আপনি এই জিমেইলটি এখানে লগ ইন থাকতে হবে। এখানে দেখেন আমার এই জিমেইলটি লগ ইন আছে, ঠিক আছে। তো আমি এই জিমেইলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমার যত জিমেইল আছে এখানে শো করতেছে, তার উপরে আমার যে জিমেইলটা আমি এখন চেক করবো এটা কিন্তু লগ ইন আছে এখানে, এটা কিন্তু দেখাইতেছে। তো এখানে আমার জিমেইলের নাম দেখাইতেছে, তারপরে একটা অপশন দেখাইতেছে এই যে মাঝখানে গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমরা এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনি এখান থেকে আপনার অনেক কিছু দেখতে পারেন। তো আজকের বিষয় যেহেতু দেখব চেক করার জন্য যে আপনার জিমেইলটি অন্য কোনো ডিভাইসে আছে কি না, সেক্ষেত্রে আমরা এখানে এখানে সাইডে এখানে ক্লিক করে এভাবে স্ল্যাশ করে একটা অপশন পেয়ে যাবো সিকিউরিটি। এই সিকিউরিটিতে ক্লিক করব। সিকিউরিটিতে ক্লিক করার পরে এখানে একটি অপশন পেয়ে যাবেন আপনারা, দেখেন সেটি হচ্ছে রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটি, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে কোন কোন ডিভাইসে ডিভাইসের নাম সহ শো করতেছে, সরি আমার অন্য জায়গায় ক্লিক করে ডিভাইসের নাম সহ কিন্তু শো করতেছে। দেখেন এই কোন কোন ডিভাইসে আমার এই জিমেইলটি সাইন ইন করা আছে। তো এখান থেকে যে ডিভাইসটা আপনার না সেই ডিভাইসটির উপরে আপনি ক্লিক করে দেবেন। দেখেন আমি কোন ডিভাইস থেকে পাসওয়ার্ড চেঞ্জ করছি এই জিমেইলের, সেটাও কিন্তু দেখাইতেছে। তো আমি মনে করেন আমার এই যে এই উইন্ডোজ, এইটা আমার উইন্ডোজটি কিন্তু এটা আমি আপনাদের রিমুভ করে দেখাবো। তো আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে দুটো অপশন দেখা দিয়েছে, ইয়েস মি অ্যান্ড নো সিকিউর অ্যাকাউন্ট। তো আমরা যদি এখান থেকে ওই অ্যাকাউন্টটি রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমরা নো সিকিউর অ্যাকাউন্টে ক্লিক করে দেব। এখানে একটা ক্লিক করে দেব যে ওই ডিভাইসটি আমার না। যদি আমি এখানে ক্লিক করে দেই, সাথে সাথেই ওই ডিভাইস থেকে আর কিন্তু এই জিমেইলটি ইউজ করতে পারবে না। যখনই সে ইউজ করতে যাবে তখনই তার ওখানে পাসওয়ার্ড চাইবে। তো আপনি কিন্তু এটা করার পরে, যেহেতু সে আপনার জিমেইলটি ইউজ করতেছে, নিশ্চয় পাসওয়ার্ড জানে ইউজ করতেছে। আর যদি ভুলবশত আপনি ইউজ করে থাকছেন, যে আপনি ইউজ করতেন উনি পাসওয়ার্ড জানে না, তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে না ওনার কাছে পাসওয়ার্ড জানা আছে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ইয়েস ওইটা কাজটা করার পরে, ওখান থেকে এই কাজটা করার পরে সাথে সাথে আপনার জিমেইলে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলাবেন। তো অবশ্যই পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় সেটা কিন্তু আপনারা জানেন, না জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের এটা নিয়েও ভিডিও মিক করে দেওয়ার চেষ্টা করব। আপনারা কিন্তু এভাবেই অন্যজনের ডিভাইস থেকে আপনার জিমেইলটি রিমুভ করে দিতে পারেন। আপনি চেক করে দেখতে পারেন আপনার জিমেইলটি কেউ ইউজ করতেছে কি না। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার যে কোনো সমস্যা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যাতে আমরা আপনার সমস্যা দেখে সমস্যা নিয়ে ভিডিও মিট করতে পারি। তো বন্ধুগণ চলে যাবো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।